আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই অল্প খরচে ক্রিম চিজ তৈরি করে দেখাবো। এই ক্রিম চিজটা বাজার থেকে কিনে আনতে খরচটা একটু বেশি পড়ে, কিন্তু আপনারা যদি এইভাবে তৈরি করেন খুবই অল্প খরচে এই চিজটা তৈরি হয়ে যাবে। আর এই চিজটা দিয়ে কি কি তৈরি করা যায় তাও ইনশাআল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ক্রিম চিজ তৈরির জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার, আর দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে, তাহলে চিজটা খুব সুন্দর হবে। এই দুধটা এখন আমি একটা বলক তুলে নিব, দুধটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধটার মধ্যে বলক উঠে গেছে, চুলার আঁচটা একদম লোয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা এখানে সাদা সিরকা দিয়েও কিন্তু এই ছানাটা কাটতে পারেন। আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পুরো 2 টেবিল চামচ লেবুর রসই কিন্তু লেগেছে। নাড়তে নাড়তে যখন দেখবেন দুধ থেকে সবুজ পানি আর ছানাটা আলাদা হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে পুরো ছানাটা কেটে গেছে এখানে। এখন আমি এই ছানাটা ছেঁকে নিব, তাই একটা ছাঁকনির মধ্যে আমি পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি আর পুরো ছানাটা এর মধ্যে ঢেলে দিয়ে ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। ছানার পানিটা দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে আবার ছানা কাটতে পারেন। এই ছানাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা 1 ঘন্টা বা 2 ঘন্টা ঝুলিয়ে রাখারও প্রয়োজন নেই। হাত দিয়ে একটু চিপে পানিটা ঝরিয়ে নিলেই হবে, আর এরকম ভেজা ভেজা ছানাই কিন্তু প্রয়োজন ক্রিম চিজটা তৈরি করার জন্য। ছানাটা আমি একটা জাগের মধ্যে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই চিজটা তৈরি করে নিব, আপনারা নর্মাল ব্লেন্ডারেও এই চিজটা তৈরি করতে পারেন। এই ছানাটা ব্লেন্ড করতে সময় যদি একটু শক্ত শক্ত লাগে, তাহলে এর মধ্যে 1 চামচ লেবুর রস অথবা ছানার যে পানিটা বের হয়েছে তা দিয়ে দিতে পারেন। আর ঠিক এইরকম মিহিন করে ব্লেন্ড করতে হবে যেন এটা দেখতে অনেকটা ক্রিমের মতো দেখা যায়। ছানাটার ঘনত্ব ঠিক এইরকম হবে, আর এটা রেখে দিলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমাদের ক্রিম চিজটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আর এটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 3 থেকে 4 দিন ভালো রাখা যাবে। এর মধ্যে যেহেতু কোনো প্রিজারভেটিভ দেওয়া হয়নি, তাই এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।